আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হুট করে না বলেই একদম লাইভে চলে আসছি। আপনারা শুনতে পাচ্ছেন কি না এটা একটু আমাকে বলবেন যে শোনা যাচ্ছে কি না। আসলে অনেক সাউন্ড তো, আমরা এটা 10 হর্স পাওয়ার মেশিন চায়নার, এটার আজকে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে আসছি। আসলে কেমন কাজ হয় আমরা সরাসরি দেখে এটার জন্যই আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আসলে এটা কত শক্তিশালী একটা ইঞ্জিন। ডিজেল দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা ফাল একসাথে ব্যবহার করছি, একটা হচ্ছে চাষের জন্য আর একটা হচ্ছে আপনার লাঙ্গলের যে ফাল থাকে সেটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা গভীর হয়, এটা দেখলেই বুঝতে পারবেন। যে দেখেন আপনারা কীরকম গভীর হচ্ছে মাটিগুলো এবং কতটা গভীর, দেখেন মোটামুটি 6 থেকে 8 ইঞ্চির মতো গভীর হচ্ছে। তো আপনারা কথা আমার শুনতে পাচ্ছেন কি না একটু জানার। আমরা যে জায়গাটায় শ্যুট করতে আসছি সে জায়গায় এত ঘাস জমিটাতে যে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ঘাস। তারপরেও যে এই ইঞ্জিনটা এত ভালো কাজ করছে এটা আসলে আমরা প্রথমে চিন্তা করিনি। আমরা জানি যে 10 হর্স পাওয়ার কত শক্তিশালী এবং ডিজেল ইঞ্জিন, তো দেখতে পাচ্ছেন কতটা গভীর হচ্ছে। দেখেন একদম পা ঢুকে যাচ্ছে এরকম গভীর, একদম শুকনা জমি এবং এখানে হচ্ছে আপনার দেখেন ঘাস দিয়ে ভরা। তারপরও কতটা কাজ হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন। কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন। এটা ডিজেল চালিত ইঞ্জিন এবং এটাতে ফাল আমরা দেই হচ্ছে 32 ফালের ফাল দেই। আপাতত আমরা আরও 8টা ফাল খুলে রেখেছি, এখানে 24টা ফাল দিয়ে এখন কাজ হচ্ছে। চাইলে আপনারা আরও বাড়তি করে ওটা লাগিয়ে নিতে পারেন। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে কতটা গভীর হচ্ছে। আসলে দেখেন কি বড় বড় ঘাসগুলোকেও ছিঁড়ে ফেলছে একদম। বুঝতেই পাচ্ছেন যে আসলে কীরকম শক্তিশালী। আমরা দুইটা ফাল ব্যবহার করছি এই কারণেই, যাতে দেখছি যে দুইটা একসাথে চলে কি না। আপনি দেখতে পাচ্ছেন পিছনে আরেকটা ফাল লাগানো আছে, এটা হচ্ছে লাঙ্গলের মতো দেখতে পাচ্ছেন ফালাটা, এটা আমরা একসাথে ব্যবহার করেছি আর কি। দেখতে পাচ্ছেন ওইদিকে গেছে, এইদিকে ওই মাথা চলে যায়। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। দেখেন কত বড় গভীর করতেছে, কত দূর আর কি, এত ঘাসের মধ্যেও মেশিনটা কত জোরে চলতেছে। আসলে এটা বুঝতে পারবেন যে আসলে আমরা সবসময় বলি যে ডিজেল ইঞ্জিনগুলো একটু শক্তিশালী হয়, এটা তার একটা প্রমাণ। নর্মাল পাওয়ার টিলারগুলো হয় হচ্ছে আপনার 15 হর্স 12 হর্স, এটাই 10 হর্স, তার মানে এটা দিয়ে আরও কী কী হতে পারে আপনারা যদি মডিফাই করতে পারেন। মডিফাই করলে এটাতে আপনি ই ব্যবহার করতে পারবেন, কি বলে ওই টিলারের যে ট্রাক্টরের পিছনে যে ইয়াগুলো লাগানো হয় বক্সের মতো, যেগুলো মালবাহী মাল বহন করে ওগুলোও লাগিয়ে নিতে পারবেন ছোটো আকারে তৈরি করে। আরও বিভিন্ন কাজে এখানে দেখতে পাচ্ছেন মাটি কত গভীর হচ্ছে এবং কত উপরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ধরে রাখলে কতটা গভীর হতে পারে। দেখেন এখানে একটু দাঁড় করানো রাখা হয়েছিল যে কতটা গভীর করা যায়। মোটামুটি আমি লাইভ আপনাদেরকে দেখাই। দেখেন এটা শক্ত জমি, পুরো এক হাত আরও করা যাবে। দেখতে পাচ্ছেন এই দেখেন কত বড়, আমি হাঁপাই যাচ্ছি আর কি গভীরতাটা করতে গিয়ে। দেখেন আরও গভীর করা যাবে, মোটামুটি আমার এক হাত ডুবে গেছে। এটা জাস্ট কয়েক সেকেন্ড ধরে রাখার ফল। এটা আরও গভীর করা সম্ভব, হ্যাঁ ভাই কাদাতেও করা যায়। দেখতেই পাচ্ছেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন।
দেখেন প্রাইস কত, প্রাইস আসলে এগুলোর প্রাইস অনেক সময় ও কম বেশি হয়। আপাতত এটার মূল্য 85,000 টাকা, কারণ এখন আপনারা জানেন যে চায়নার অনেক জিনিস আনতে আমাদের অনেক টাকা গুনতে হচ্ছে, এই কারণেই আগে এটার দাম একটু কম ছিল, 80,000 মতো ছিল, এখন একটু দাম বেড়ে গেছে। ডিজেল চালিত ইঞ্জিন, আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন। এবং এটার আরও ফাল আছে, আপনারা এখানে আমরা শুধু জাস্ট চাষের যে ফালগুলো সেটা দেই, এবং চাষের ফাল ছাড়া যে লাঙ্গলগুলো আছে, দুই ধরনের লাঙ্গল ব্যবহার করতে পারবে, সেটার আলাদা দাম দিয়ে আপনাদেরকে কিনতে হবে, ওটা আমরা কিন্তু মেশিনের সঙ্গে ফ্রি দেই না। দেখতে পাচ্ছেন যে যে কোনো মানুষ এটা চালাতে পারবে এবং খুব ইজিলি, এটার জন্য আলাদা কোনো মেকানিক্স লাগবে না। যাদের জমি জমা কম আছে, কম বলতে অল্প জায়গায়, যেখানে বড় বড় পাওয়ার টিলারগুলো যায় না, সেই জায়গাগুলোতে এটা ব্যবহার করতে পারবেন। তারপরে এটা আরও বিভিন্ন কাজ, যারা আম বাগান টাগান করেন তারাও চাষ করতে পারবেন, এবং ওটার সাথে আপনারা যেটা করতে পারবেন আরও, ওই পিছনে ট্রলি লাগিয়ে মাল বহন করতে পারবেন, মাল্টিপারপাস হিসাবে এটা ব্যবহার করে আর কি সব জায়গায়। আমরা এটা বোঝাতে চাচ্ছি যে দেখেন আমরা দুইটা একসঙ্গে ফাল ব্যবহার করছি, এখানে দেখেন দুইটা ফাল একসাথে ব্যবহার করছি, দেখেন কত গভীর হচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে আমরা দেখানোর চেষ্টা করছি, পুরো মেশিনটাই ঢুকে গেছে, বুঝতে পারছেন সবাই কত গভীর হয়। আমরা লাইভ দেখাচ্ছি, কারণ অনেকেই দেখতে চান আসলে মেশিনগুলো কীভাবে কাজ করে, সেটা আমরা আপনাকে সরাসরি এই জন্য দেখাচ্ছি। দেখতে পারেন, দেখেন এত ঘাসওয়ালা জমিতেও কত স্মুথলি কাজ করছে, আরও যদি ঘাস ছাড়া জমি হয় তাহলে বুঝতেই পারছেন খুব কম সময়ে হয়ে যাবে, এবং একবারই দুইটা চাষ করতে পারছেন কোনো অসুবিধা ছাড়াই। যদি আপনি ধীরে ধীরে যান দুই চাষ একসাথেই করতে পারবেন, আপনি যদি চান চাষ আলাদা আলাদা করে একটার পর একটা করে করবেন সেটাও করতে পারবেন। তো আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছি, আপনাদের কোনো আরও প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমরা লাইভটা হয়তো শেষ করব, কারণ আমরা জাস্ট আপনাদেরকে কাজটা দেখানোর জন্য লাইভ করছি। বুঝতে পারছেন, আর এটা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, আর এটার এক বছরের ওয়ারেন্টি আছে, কোনো সমস্যা হলে আমরা সলভ করে দিব। আর ডিজেল ইঞ্জিন তো আপনার ঘন্টায় মোটামুটি হাফ লিটারও কম লাগে, প্রায় 2 ঘন্টার উপরে যায় 1 লিটার, এবং জমি চাষ করতে পারবেন মোটামুটি অনেকগুলো। এবং আমি দেখাই যে আপনার এখানে যে কাজ হয়েছে এটা দেখাই, কতগুলো ময়লা একসঙ্গে আটকে গেছে সেটা দেখাই দিই, দেখি একটু। দেখতে পাচ্ছেন এখানে অনেক ময়লা আটকায় গেছে, কারণ এখানে জমিটা এত ঘাসওয়ালা জমি যে এটা, এবং এই ফালটা আমি যেটা আপনাকে বললাম যে আমরা দুইটা ফাল একসাথে ব্যবহার করতেছি, সেই ফালটা আমি দেখাতে চাচ্ছি, দেখি ময়লাটা পরিষ্কার করো দেখি। এই দেখেন এই ফালটার কাজ হচ্ছে একদিকে মাটিকে সরায় দেয়া, আপনারা যারা ওই জমির আইল বলে সেই আইলের পাশ দিয়ে ব্যবহার করতে চান তারা এক পাশে মাটিটাকে তুলে দিতে পারবেন, এটা দেখতেই পাচ্ছেন যে এটা একদিকে। আরেকটা আছে সেটা হচ্ছে লাঙ্গলের যে ফাল থাকে সেই লাঙ্গলের ফাল, ওটাও ব্যবহার করতে পারবেন, এবং সামনের যে ফালাগুলো আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এটা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটা কত বড় একটা ইঞ্জিন, এই ইঞ্জিনের লুকটা দেখেন আপনারা, এবং এখানে হ্যান্ডেলগুলো যেটা দেখছেন এটা আপনি কম বেশি করতে পারবেন, যারা একটু হাইটে কম আছেন তারা নিচে করতে পারবেন, যারা হাইটেও। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানান। এই দেখেন আমরা ফালটা আলাদা করে নিলাম, এবং এখানে এই মেশিনের সামনে এখানে স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডটার কারণে আপনারা মেশিনটার
এক জায়গায় দাঁড় করে রাখতে পারবেন এবং এটা স্প্রিং সিস্টেম, এটা কাজ করার সময় উপরে তুলে দিয়ে কাজ করতে পারবেন। এবং এখানে এই যে আপনারা ডিজেলের জায়গা, মোবিলের এখানে যে জায়গাটা দেখছেন এটাতে মোবিল দিবেন। হ্যাঁ, স্টার্টটা আমরা একটু দেখাই দিই আর স্টার্টটা কীভাবে দিবে। জাস্ট আরেকজন কাকে দাও যে পারে। একটানে স্টার্ট দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। দেখতে পাচ্ছি স্টার্ট বন্ধ করানো হলো। এখন আপনারা আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, অথবা আমাদের যে ফোন নাম্বার দেয়া থাকে আমাদের ওয়েবসাইটে গিয়ে এটা অর্ডার করতে পারবেন, আমাদেরকে ফোন করে অর্ডার করতে পারবেন। আর কোনো প্রশ্ন থাকলে তো জিজ্ঞেস করবেনই। তো ভিডিও আর বাড়াই না, এরপরে আমরা অন্যান্য যে মেশিনগুলো নিয়ে আজকে কাজ করব বা এর পরেও যে কাজ করবো এগুলো আমরা লাইভ দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় কীভাবে কাজ করে, কীভাবে এটাকে ব্যবহার করতে হয় সব কিছু শেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নেই। আরও অন্যান্য অনেক মেশিনারিজ আছে আমাদের, আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন www.kishibazar.com.bd, সেখানে গিয়েও আপনারা সেটা নিতে পারবেন। অনেক মেশিনারিজ আছে, সেগুলো অর্ডার করতে পারেন। এগ্রিকালচার বেস যত কিছু আছে আমরা আস্তে আস্তে আনার চেষ্টা করছি এবং সবার মাঝে খুব দ্রুত পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি। আমরা সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আমরা মেশিন ডেলিভারি দিয়ে থাকি, বাংলাদেশে প্রথম ই-কমার্স যারা এত দ্রুত আপনাদের সেবা দেয়। তো আপনারা চাইলে অন্যান্য আমাদের কাস্টমারদের রিভিউ দেখতে পারেন। সর্বোচ্চ কয়টা ফাল? আচ্ছা, সর্বোচ্চ হচ্ছে 32টা ফাল। 32টা ফাল আমরা আরও 8টা ফাল খুলে রেখেছি, 24টা ব্যবহার করছি আপাতত। আপনারা চাইলে ওটা ওই 4টাও আরও লাগাই নিতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।